প্রিয় দর্শক মন্ডলী, সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাশি সিটি গড়ুঘাটে। আজ 30 জানুয়ারি 2019। আজ আপনাদের কিছু ইন্ডিয়ান গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। বর্তমানে ব্যাপক পরিমাণে ইন্ডিয়ান গরু পার হচ্ছে, আবার নতুনভাবে ইন্ডিয়ান গরু ব্যাপক পরিমাণে পার হচ্ছে। আজ আপনাদের ইন্ডিয়ান গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভাই, এটা আপনার গরু? হ্যাঁ, দাম যাচ্ছে তো ভাই? 2,30,000। 2,30,000 দাম দিচ্ছেন? এটা দাঁত কাটা হয়েছে ভাই? দাঁত পূরণ হয়েছে। এটা কি নেপাল নাকি চন্দ্রা? অন্ড্রা অন্ড্রা জাতের নাকি? এটা তো ইন্ডিয়ান নাকি ভাই? তা বলতে পারবো না, আমরা 5 মাস পালিয়েছেন, 5 মাস ধরে পালন করতেছেন না? এটা ভাই বর্তমান ওজন কতটুকু আছে আইডিয়া আপনার? এগুলো কি আপনাদের গরু নাকি? ক দাম চাইছেন জোড়ার? 360,000। এগুলো দাঁত কি পূর্ণ হয়েছে নাকি? এগুলো কি জাতের? নেপাল নাকি ইন্ডিয়ান? নেপাল। এগুলো কি আপনার পালন করতেন না কিনা ব্যবসা? পালা গরু। কতদিন পালছেন এগুলো আপনারা? 3 মাসের মতো। যান কিনছিলেন তখন কতদিন কিনছিলেন এগুলো? 2,30,000 দিয়ে কিনছেন। এগুলো এখন একটা ওজন কতটুকু আছে আপনার? 7.5 মন করে হবে, মানে দুইটা মিলে 15 মন আছে। এগুলো কি আপনাদের কত চাইছেন ভাই? দুটা 3,500,000 চাইছেন। এটা কি জাতের? নেপালি জাতের? হ্যাঁ, নেপালি। এটা বয়স কত হয়েছে ভাই? বয়স পুরা গেছে না? এটা এখন ওজন কতটুকু আছে ভাই? ওজন আইডিয়া আপনাদের ওজন কতটুকু আছে? জোড়া 15 মন হবে তাই না? 2,50,000 চাইছেন, 15 মন। তাহলে ইয়ে কত করে মনে হচ্ছে এটা? হ্যাঁ, চাইছেন। এটা দাম করলে কম আছে অবশ্যই নাকি? এই গরুর লাগে ঈদের মধ্যে দাম পাওয়া যেত না ভালো? এটা তো কি এখন যারা ওই খামার টামার রাখবে নাকি না কাটাই হবে বিক্রি করে দিবে? দাঁত অনেক হয়ে গেছে, এগুলো তো বড় হবে আর বুঝতে জন্য হবে। আরে ভাই, আমি তো বুঝতে পারছি না।
I don't know.